সাগরী কাদে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগরী কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হরিয়ালি চিকেন কারি রেসিপি। রেসিপিতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন তবে শুরু করা যাক। হরিয়ালি চিকেন কারির জন্য আমি নিয়েছি 300 গ্রাম চিকেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 পাতিলেবুর রস। এবার আমি মাংসের পিসগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এটিকে 30 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। এবার আমি হরিয়ালি পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি সাইজের আদা কুচি, 8 থেকে 10 কোয়া রসুন, 4টি গোটা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন গোটা সাদা জিরে, 1/2 টিস্পুন গোটা গোলমরিচ। এগুলো দিয়ে আমি প্রথমে আধ ভাঙা একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাগুলো আধ ভাঙা করা হয়েছে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি 1 কাপ ধনে পাতা কুচি ও 1/2 কাপ পুদিনা পাতা। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টা আগে ম্যারিনেট করা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফেটানো টক দই ও হরিয়ালি পেস্ট। এবার ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এটিকে 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য চাপা দিয়ে রেখে দেব। গরম কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কড়া করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার কড়াইয়ের গরম তেলে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি ও লবণ, ভেজে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসের পিস। এবার এভাবেই 2 মিনিট মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে রেখে দেব। 2 মিনিট পরে ফিরে এলাম, ঢাকাটা খুলছি। এবার পিসগুলোকে উল্টে দেব। সব পিসগুলো উল্টানো হয়ে গেছে। এবার এটিকে আবার 2 মিনিট মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে রেখে দেব। 2 মিনিট পরে ফিরে এলাম, ঢাকাটা খুলছি। এবার 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড মশলাগুলো। এবার আমি 5 মিনিট কষাতে থাকব। কষানো হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটিকে লো ফ্লেমে 15 মিনিট চাপা দিয়ে রেখে দেব।
15 মিনিট পর খুলে এলাম, ঢাকাটা খুলছি। দিয়েছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, মিশিয়ে দেব। দর্শক বন্ধুরা, আমাদের হরিয়ালি চিকেন কারি তৈরি।